नमस्कार आपनारा देखछेन डिजिटल खाबिलार आमी मोहन सिंह आसनसोल शिल्पांचलेर एखन छठ पूजा निये मेते रयेछेन साधारण मानुषरा एवं आगामी 7 एवं 8 तारीखे छठ पूजा उत्सव होबे ताई हिंदी भाषी बहु जन आसनसोल शिल्पांचले थाकेन एवं ताराई एई छठ पूजार आयोजन ने आयोजन करबेन एवं एई आयोजन के घिरेई विभिन्न पुकुर छठ घाट परिदर्शन करलें आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेटे कमिश्नर सुनील कुमार चौधरी एवं पुलिस कर्तारा एदिन तारा छठ पूजा परिदर्शन करते गए बानपुर दामोदर छठ घाट परिदर्शन करें एवं पुलिस कमिश्नर जानान ये छठ पूजो निये पुलिस की निरापत्ता व्यवस्था रही है। आज हम लोग जितने हमारी जो छठ पूजा है 7 और 8 तारीख को, उसके लिए जो इम्पोर्टेंट घाट्स हैं हमारे यहाँ आसनसोल जिले में, जो बड़े बड़े घाट्स हैं उनकी विजिट कर रहे हैं और वहाँ पे क्या क्या अरेंजमेंट होगा उसका रिव्यू किया जा रहा है। तो मेरे साथ में डीसी सेंट्रल हैं ध्रुवदास, डीसी ट्रैफिक हैं सतीश, पुलिस का क्या क्या अरेंजमेंट है, कहाँ कहाँ वॉच टावर लगेंगे, सीसीटीवी कैमराज लगेंगे, इसके अलावा प्लेन क्लोथ का क्या अरेंजमेंट रहेगा, ट्रैफिक का क्या अरेंजमेंट रहेगा, कहाँ पार्किंग की व्यवस्था रहेगी, ये सब को रिव्यू किया जा रहा है। और मेरी आशा है कि जितने छठ पुण्यार्थी हैं जो ये सब घाट पे आएंगे पूजा करने के, सब अच्छे से पूजा कर पाएंगे। वो हम लोग अभी ड्राफ्ट कर रहे हैं क्योंकि हमारे यहाँ 200 से ज़्यादा घाट हैं आसनसोल दुर्गापुर एरिया में, पूरा कमिश्नरेट एरिया में। तो जो बड़े घाट्स हैं वहाँ सफिशियंट एक्स्ट्रा पुलिस का डिप्लॉयमेंट रहेगा और प्रत्येक घाट को कवर किया जाएगा। वो भी घाट के अनुसार है, किसी घाट पे 15 हैं, किसी में 20 हैं, घाट कितना बड़ा साइज है, कितने लोग वहाँ पे होंगे, उसी अनुसार में हम लोग उसमें सीसीटीवी कैमरा लगा रहे हैं। আমাদের আসানসোল মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে বড় তিনের মধ্যে 24টা ঘাট আছে, তার মধ্যে সবচেয়ে বড় ঘাট তপসিলবা ঘাট। এখানে মোর দ্যান 1 লাখ শ্রদ্ধালু এখানে আসেন। আমরা এখানে রাস্তাঘাট ড্রেসিং করা, ডাস্ট দেওয়া, ঘাটগুলোকে কেটে নির্মাণ করা, ছোট ছোট ব্রিজ করে দেওয়া যাতে শ্রদ্ধালুদের কোনো অসুবিধা না হয়, লাইটের ব্যবস্থা করা, জলের ব্যবস্থা করা, সব রকমভাবে আমরা আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে, মেয়রের পক্ষ থেকে আমরা কাজ করছি এবং আসানসোলের যিনি বিধায়ক মাননীয় শ্রী মলয় ঘটক তার নেতৃত্বে আমরা কাজ করছি। প্রতি বছর যেভাবে প্রতিটি ঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, বিভিন্ন জায়গায় অনেক এক বছরে ঘাট বানানো হয়েছে, যেটা আজকে আমি নামতপুরে একটা ঘাট উদ্বোধন করে এলাম। কয়েক মাস আগেও আমরা একটা উদ্বোধন করেছিলাম, আমাদের জাকির হোসেন যে কাউন্সিলর আছে ওরওয়ার্ডে করে এসেছিলাম। তো বিভিন্ন জায়গায় অনেক জায়গায় পারমানেন্ট লাইটও ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট হয়েছে, কিছু কিছু জায়গায় মানে যেগুলো অ্যারেঞ্জমেন্ট প্রতি বছর করা হয় পারমানেন্টলি এগুলো করা হচ্ছে। যেখানে আমরা ঘাট পাচ্ছি, অনেক জায়গায় আমাদের টেন্ডার হয়েছিল কিন্তু অনেক জায়গায় কাজ কমপ্লিট হয়নি, কাজ শুরু করতে পারেনি। যেমন আমার ওয়ার্ডে 6 নম্বর ওয়ার্ডে একটা ঘাট কমপ্লিট হয়ে গেছে, সেটা কাজ মানুষ ঘাটটা ইউজ করতে পারবে। আরেকটা যেটা টেন্ডার হয়েছে, জল বেশি থাকার জন্য কাজটা চালু করতে পারেনি। তো প্রতিটি জায়গাতে যেগুলো ঘাট আমাদের প্রতি বছর করা হয়, ঘাট ছোটের জন্য করে, তো সেই ঘাটগুলোতে লাইট অ্যারেঞ্জমেন্ট, পরিষ্কার পরিচ্ছন্ন সব অ্যারেঞ্জমেন্টে কর্পোরেশন যেভাবে করে ঠিক সেভাবে করবে। ট্যাবলো আজকে ছাড়া হয়েছে, প্রায় 5টা ট্যাবলো ছাড়া হয়েছে। সেই ট্যাবলোগুলো 106 ওয়ার্ডে বিভিন্ন প্রান্তে সকলকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অভিনন্দন শুভেচ্ছা সেটা জানাবে এবং প্রতিটি জায়গাতে যাতে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে যাতে হয় মানুষকে আহ্বান জানাবে। ছট ঘাট পুজো নিয়ে সমস্ত খবর আজকে আমরা দেখাচ্ছি এই খাবরিলালে এবং আপনাদের জানিয়ে দিই যে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে নিয়ামতপুর সরকার পুকুর যে রয়েছে ছাটঘাট, সেই পুকুরে বিদ্যুৎ এবং যে পুকুর ঘাটের যে নতুন সৌন্দর্যীকরণ করা হয়, প্রায় 12 লাখ টাকার এই দিয়েই এই শুভ উদ্বোধন যে কাজ করা হয়েছে এবং উদ্বোধন করেছেন আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়। এই বিষয় নিয়ে ছাটঘাট পুকুর নিয়ে বিধান উপাধ্যায় কি জানান সেও শুনব। আজকে আমাদের নিয়ামতপুর যে ছোট কমিটি, এদের পুকুরে যে ঘাটের ঘাটের জন্য আমাদেরকে বলেছিল, কর্পোরেশনকে বলেছিল এখানকার লোকাল কাউন্সিলর, তো ওটা আমরা অলরেডি করে দিয়েছি। সেটারে আজকে মানে ছোট পুজোর ঠিক আগে এটা মানুষকে খুলে দেওয়া হলো, উপহার দেওয়া হলো। এটা প্রায় 9 লক্ষ টাকার বাজেট ছিল ঘাটটার এবং লাইটের জন্য ছিল প্রায় 3 লক্ষ টাকা।
দুটো কাজই কমপ্লিট হয়েছে এবং এটাতে খুব সুন্দর কাজ এইটা হয়েছে, পুকুরটা সুন্দর হয়েছে, আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো আগামী দিনে যাতে হয় তার ব্যবস্থা আমরা করব। আসানসোল পৌর নিগমের 106 নম্বর ওয়ার্ড, আর 106 নম্বর ওয়ার্ডেই ছট ঘাটের যে বিভিন্ন ছট পূজা রয়েছে, ছট পূজার যে আয়োজন করা হয়েছে আর এই ছট পুজোর যে গান সেই গান বাজবে এমনটাই 5টি ট্যাবলো বের করা হয়েছে আসানসোল পৌর নিগমের পক্ষ থেকে। এদিন মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক এবং আসানসোল পৌর নিগমের কর্তারা উপস্থিত ছিলেন। আর এই ট্যাবলো বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ছট যে পুজো রয়েছে সেই গান এবং সেই ট্যাবলোতে ছট পুজোর প্রদর্শনী সাধারণ মানুষ দেখতে পাবেন। এইখানে আমাদের মেলা তৈরি করেছে আমাদের মাননীয় মহানগরী কর্পোরেশনের উদ্যোগে, সেই ট্যাবলো নিজে নিজের এলাকায় थोड़ा नीचे झंडा नीचे, हाँ आप उठाइए दादा। डिजिटल खबरीलाल, खबर आपनादेर, नजर आमादेर।